করোনাকালীন পরিস্থিতির জন্য দীর্ঘ প্রায় এক বছর যাবত রাজ্যসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধিমিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার থেকে রাজ্যের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হয়, আর তাতেই দীর্ঘদিন বাদে স্কুল আসায় বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীদের মধ্যে। রাজধানীর এক বিদ্যালয়ের শিক্ষক জানান, সরকার প্রদত্ত সকল স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের যে শিক্ষা দপ্তরের নির্দেশে তৃতীয় পর্যায়ে অর্থাৎ ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট এবং আগেই চালু হয়েছে আপনার ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ, আজকে থেকে ফাইভ সিক্স টু এইট দুপুরের বিভাগে শুরু হয়েছে। একদম আমাদের সিস্টেম মেনটেন করে যেভাবে বলা আছে, আমাদের নির্দেশ যেভাবে আছে, কোভিড নাইন্টিন যে গাইডলাইন তা মেনেই আমরা ক্লাস চালু করেছি আজকে থেকে। আর আমাদের যে হ্যান্ড ওয়াশিং, তারপর আপনার যে সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি আমরা সম্পূর্ণ আমরা মেনে চলার আমরা ব্যবস্থা করেছি, যাতে ছাত্রছাত্রীরা সুস্থ থাকতে পারে।